সীমানা জটিলতায় হাইকোর্টে স্থগিত গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন নির্ধারিত সময়ে আয়োজনের ব্যবস্থা নিতে ইসির প্রতি দাবি বিএনপি প্রার্থীর গাজীপুর নির্বাচনের যে তফসিলটা সেটাকে স্থগিত করা হয়েছে সকলের সহযোগিতায় সেটা নিরপেক্ষ হবে গ্রহণযোগ্য হবে প্লেইং ফিল্ডের আমি কোনো অসুবিধা দেখি না মাধ্যমিক ও সমমান পরীক্ষায় পাশের হার 77.77% বেড়েছে জিপিএ 5 অকৃতকার্যদের অনুপ্রেরণা দিতে প্রধানমন্ত্রীর আহ্বান এখনো থমথমে পার্বত্য এলাকা ছয় হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশ সেনাবাহিনীর অভিযান খাগড়াছড়িতে চলছে 72 ঘণ্টার হরতাল এবং দুদলের পাল্টাপাল্টি বক্তব্যে অনেকটাই অনিশ্চিত অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন বড় দুই দলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান বিশ্লেষকদের আসসালামু আলাইকুম স্বাগত আরটিভি সন্ধ্যা সংবাদে শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সাদিয়া রেজওয়ানা এবং আমি ফারিয়া শারমিন শুরুতেই নির্বাচন প্রসঙ্গ এবার বিস্তারিত গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন 3 মাসের জন্য স্থগিত ঘোষণা করেছেন হাইকোর্ট সিটি কর্পোরেশনের অঞ্চলের শিমুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি নায়মা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন আদালত একই সঙ্গে ঢাকা জেলার অন্তর্গত মৌজাকে গাজীপুর জেলায় অন্তর্ভুক্ত করা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন বিস্তারিত জুবায়ের হোসেনের রিপোর্টে ঢাকার সাভারের 1 নম্বর শিমুলিয়া ইউনিয়নের 6টি মৌজা গাজীপুর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করে 2013 সালের 6 জানুয়ারি গেজেট প্রকাশ করে স্থানীয় সরকার মন্ত্রণালয় এই ব্যাপারে আপত্তি জানিয়ে 2015 সালে হাইকোর্টে রিট করেন শিমুলিয়া ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক এবিএম আজহারুল ইসলাম সুরুজ বিষয়টি নিষ্পত্তি না হওয়ার পরও গেল 4 মার্চ গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের গেজেট প্রকাশ ও 3 এপ্রিল তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন এ তফসিল চ্যালেঞ্জ করে রোববার আজহারুল ইসলামের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন আদেশে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব নির্বাচন কমিশনার সহ 9 জনকে 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে গাজীপুর নির্বাচনের যে তফসিলটা সেটাকে স্থগিত করা হয়েছে কারণ হিসেবে 6টি মৌজা যেটা সাভারের পৌরসভার অন্তর্গত সেগুলোকে গাজীপুরে নিয়ে আসা হয়েছে এবং এটার কোনো প্রশাসনিক অনুমোদন ছিল না আদেশের কপি হাতে পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যাওয়া হবে কি না পিটিশনটা ভালোভাবে দেখে পর্যালোচনা করে আদেশটা দেখে তারপরে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে আদালতের এই আদেশের পর গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনী কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন ওখানকার রিটার্নিং অফিসার তার নির্বাচনের সমস্ত কার্যক্রম এখনই বন্ধ করে সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া প্রয়োজন এরপরে পরবর্তী পর্যায়ে আমরা যে হাইকোর্টের যে নির্দেশনা যা আমরা পাবো আমরা সেই নির্দেশনা অনুযায়ী পরিপালন করে আমরা ব্যবস্থা গ্রহণ করব আগামী 15 মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল এর আগেও সীমানা জটিলতার কারণে ঢাকার 2 সিটি নির্বাচনও স্থগিত করে হাইকোর্ট জুয়ারসানি আরটিভি ঢাকা নির্ধারিত তারিখে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন আয়োজনে ইসিকে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার বিকেলে গাজীপুরের টঙ্গীতে নিজ বাসার সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি হাইকোর্ট এই সিটি নির্বাচনের 3 মাস স্থগিত করায় সংবাদ সম্মেলনে বিএনপির এই প্রার্থী বলেন নির্ধারিত তারিখে নির্বাচন অনুষ্ঠানে আইনি লড়াই চালিয়ে যাওয়া হবে বিএনপির কেন্দ্রীয় নেতারা এই সময় উপস্থিত ছিলেন এদিকে সংবাদ সম্মেলন শেষ করার কিছুক্ষণ পর দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান সহ কয়েক নেতাকে আটক করেছে পুলিশ আমি আবেদন করব নির্বাচন কমিশনারের কাছে অতীব সত্তর
নির্বাচনের 15 তারিখে নির্বাচন অনুষ্ঠান করার জন্য। আমরা সকল লড়াই চালিয়ে যাব, আইনি লড়াই এবং জনগণের অধিকার আদায়ের লড়াই। সিটি নির্বাচনের সমান সুযোগ নিশ্চিতে প্রার্থীদের জন্য লেভেল প্লেইং ফিল্ড প্রস্তুত আছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। দুপুরে খুলনা বিভাগের সমন্বয় সভায় এই কথা জানান তিনি। এদিকে খুলনায় নির্বাচন পরিচালনায় থাকা বিতর্কিত কর্মকর্তাদের অপসারণ দাবি করেছেন আওয়ামী লীগ প্রার্থী। প্রতিনিধিদের তথ্য ছবিতে রাসেল আহমেদের রিপোর্ট। খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে সার্কিট হাউসে সমন্বয় সভায় অংশ নেন সিইসি কে এম নুরুল হুদা। সভা শেষে সাংবাদিকদের তিনি জানান সিটি নির্বাচনের সব প্রার্থীর সমান সুযোগ পাবে। নির্বাচনে কোনো কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। সকলে সহযোগিতা এছাড়া নিরপেক্ষ হবে, গ্রহণযোগ্য হবে, লেভেল প্লেইং ফিল্ডের আমি কোনো অসুবিধা দেখি। সিইসি বলেন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে কঠোর অবস্থানে থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যা করার দরকার সেগুলো পুলিশ করে যাচ্ছে, তাদের ব্যাপারে আমার কোনো আমি কোনো অসুবিধা দেখিনি। এই সিটি কর্পোরেশনের মধ্যে সরকার কোনো নির্দেশ নাই। এদিকে খুলনা মহানগরীর আলমডাঙ্গাসহ বিভিন্ন জায়গায় সকাল থেকে গণসংযোগ করেন আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক। এ সময় নির্বাচন পরিচালনায় থাকা বিতর্কিত কর্মকর্তাদের অপসারণের দাবি জানান তিনি। নির্বাচন যারা পরিচালনা করে তাদের ভিতরে কিছু বিতর্কিত লোক আছে, এই সমস্ত বিতর্কিত যে কোনো সময় নির্বাচন যাতে অবাধ না হয় সেই ধরনের পদক্ষেপ নিতে পারে। বাইতিপাড়া মোড়সহ নগরীর বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারে অংশ নেন বিএনপির প্রার্থী। তিনি অভিযোগ করেন দলীয় নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে। এই সরকারের আমলে কোনো নির্বাচন অবাধ সুষ্ঠু হয় নাই এবং আগামীতেও হবে না, এই জন্য সেনাবাহিনী ছাড়া ভীতিমুক্ত পরিবেশে নির্বাচন সম্ভব না। রাসেল আহমেদ, আরটিভি। এবারে অন্য প্রসঙ্গ, ফল প্রকাশ হয়েছে 2018 সালের মাধ্যমিক ও সমমান পরীক্ষার। এসব পরীক্ষায় সারা দেশে পাশের হার 77.77%। গেল বছর থেকে এবার পাশের হার কমেছে 2.58%। এবছর মোট জিপিএ 5 পেয়েছেন 110,629 জন পরীক্ষার্থী। সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পরীক্ষার ফল তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় অকৃতকার্যদের বকাঝোকা না করে অনুপ্রেরণা দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। মারুফ রেজা রিপোর্ট। আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 20,26,574 জন। এর মধ্যে পাশ করেছেন 15,76,104 জন, পাশের হার 77.77%। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী। এ সময় পাশের হার তুলনামূলক কম হলেও হতাশাজনক নয় বলে মন্তব্য ছিল প্রধানমন্ত্রীর। পরামর্শ দেন আগামীতে আরও ভালো ফল করার। আমি দোয়া করি যে আমাদের শিক্ষার্থীরা তারা ভালোভাবে পড়াশোনা করে আগামী দিনে এই দেশ পরিচালনার দায়িত্ব পাবে এবং শিক্ষক বৃন্দ তাদেরকে সেই সাথে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে যারা এখানে উপস্থিত জনপ্রতিনিধি সবাইকে আমার অভিনন্দন জানাচ্ছি। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। জানান এবছর আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে 16,24,423 জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন 12,89,805 জন, পাশের হার 79.4%। গেলবার থেকে এবার কমেছে 1.81%, তবে বেড়েছে জিপিএ 5-এর সংখ্যা। মোট হিসেবে যার সংখ্যা 102,845। অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল 286,917 জন, এর মধ্যে পাশ করেছেন 203,382 জন, পাশের হার 70.89%। জিপিএ 5 পেয়েছেন 3,371 জন। আর কারিগরি শিক্ষা বোর্ডে 1,15,234 জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন 82,917 জন, পাশের হার 71.96%, আর জিপিএ 5 পেয়েছেন 4,413 জন পরীক্ষার্থী। চলতি বছরের সব পরীক্ষায় পাশের হার সবচেয়ে বেশি রাজশাহী শিক্ষা বোর্ডে 86.07%, আর সবচেয়ে কম সিলেট শিক্ষা বোর্ডে 70.42%। এবছর ফলাফলের দিক থেকে অনেকগুলো সুযোগই আমাদের ইতিবাচক এবং আমাদের উন্নতি হচ্ছে তারই একটা প্রকাশ এর পিছনে ঘটেছে। এগুলোর পিছনে আমাদের যে কার্যক্রম, সে মন্ত্রণালয়ের নানা উদ্যোগ, আমাদের বোর্ড সমূহের
আমাদের বিভিন্ন দপ্তরের কার্যক্রম সবকিছু মিলিয়ে এর একটা ফল এসেছে। পরে এক প্রশ্নের জবাবে আগামীতে প্রশ্নপত্র ফাঁস রোধে আরও সচেতন থাকার কথা জানান শিক্ষামন্ত্রী। এই ক্ষেত্রে আমরা যে অভিজ্ঞতা হয়েছে তা কাজে লাগিয়েছি, আমরা আশা করি আপনারা লক্ষ্য করতেছেন যে এখন যে পরিস্থিতি বদলাইছে। আর দুই নম্বর হলো যে ওইখানে আমি আগেই বলেছি যে এরা এদের সবাইকে আমরা খুঁজে বের করতেছি, একেও রেহাই পাবেন না। চলতি বছর ছাত্রদের তুলনায় বেড়েছে ছাত্রীদের পাশের সংখ্যা, তবে জিপে পাঁচ পাওয়ার ক্ষেত্রে এগিয়ে আছে ছাত্ররাই। আরটিভি ঢাকা। এদিকে মাধ্যমিক ও সমমানের পরীক্ষার কাঙ্ক্ষিত ফলাফলে খুশি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকরা। বরাবরের মতো এবারও শতভাগ পাশের তালিকায় আছে রাজধানীর নামকরা স্কুলগুলো, তবে ছেদ পড়েছে ভিকারুননিসা নূন স্কুলের ফলাফলে। রাজধানীতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের ফলাফলের কথা জানাচ্ছেন জাহিদ রহমান। এ যেন বন্ধুর পথ পেরিয়ে অন্য এক জগতে প্রবেশ করার বাদ ভাঙা উল্লাস। নিজের চেষ্টার সঙ্গে অভিভাবক ও শিক্ষকদের সহযোগিতায় এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে? আমরা আজকে এত দূর পর্যন্ত এসেছি শুধুমাত্র তাদের জন্য। কান্তি ইচ্ছা করতেছে অনেক সাধনার পর পেয়েছি। এতগুলো পরীক্ষা, প্রিপারেটরি টেস্ট, কোচিং টেস্ট থেকে শুরু করে সবগুলো দেওয়ার পর যখন একটা ভালো রেজাল্ট হয় আসলে অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ অনেক ভালো করছি, ফ্রেন্ডরা অনেক হেল্প করছে, টিচার, প্যারেন্টস সবাই অনেক সাপোর্ট করছে। মা বাবা এত কষ্ট করেছে আমাদের পিছনে, এই রেজাল্ট আমি তাদেরকে দিতে পেরেছি, এর জন্য আরো বেশি বেশি আনন্দ লাগছে। সন্তানদের পরিশ্রম সার্থক হওয়ায় খুশি অভিভাবকরাও। খুব আনন্দ লাগছে যে আজকে সব বাচ্চারা যে জয় করেছে, এর জন্য আমার খুব মানে আমি আন্তরিকভাবে খুশি। এমন ফলাফলে শিক্ষার্থীদের অভিনন্দন জানাতে কোণঠা ছিল না শিক্ষকদের কণ্ঠেও। আমি আমার শিক্ষার্থীদেরকে আমাদের কলেজের সকলের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। তবে শতভাগ পাশের তালিকায় নিজেদের নাম লেখাতে এবার ব্যর্থ ভিকারুননিসা নূন স্কুল। সায়েন্সের শতভাগ, আর্টসের শতভাগ, শুধু ব্যবসায় শিক্ষায় দুজন পাইনি আর কি। আগের কয়েক বছরের মতো এবারে এসএসসি পরীক্ষায়ও প্রশ্ন ফাঁস নিয়ে শিক্ষার্থী অভিভাবকরা ছিলেন শঙ্কিত। প্রিপারেশন আলাদা মতো ভালো ছিল, কিন্তু যখনই শুনতাম যে কোশ্চেন আউট হচ্ছে সেটা নিয়ে খুব টেনশন হয়েছে। মানে ক্লাসে যখন যেতাম তখন আমাদেরকে অনেক মানে এটা নিয়ে প্রেশার দিত যে তোমরা তো সব কোশ্চেন দেখে এসেছো, অনেকে দেখতো অনেকে দেখতো না। শ্রেষ্ঠত্বের এমন ধারাবাহিকতা আগামীতে বজায় থাকবে এমন এই প্রত্যাশা তাদের। জাহিদ রহমান, আরটিভি ঢাকা। রাঙ্গামাটিতে উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমা ও ইউপিডিএফ গণতান্ত্রিক দলের আহ্বায়ক সহ ছয়জন হত্যার ঘটনায় এখনও থমথমে পার্বত্য এলাকা। হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে সকাল সন্ধ্যা হরতাল চলছে। হরতালে সকাল থেকে বন্ধ আছে সব ধরনের যান চলাচল, এতে দুর্ভোগে পড়েছেন পর্যটক ও সাধারণ মানুষ। এছাড়া দোকানপাটও বন্ধ আছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে খাগড়াছড়ি শহরের গুরুত্বপূর্ণ সড়কে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর আগে 72 ঘন্টার হরতালের ডাক দিলেও প্রশাসনের আশ্বাসে আজ দুপুরে 60 ঘন্টার হরতাল প্রত্যাহারের ঘোষণা দেয় বাঙালি সংগঠন। এদিকে রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে, মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী। এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অন্যদিকে শক্তিমান চাকমা হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতি। সকালে জজ কোর্টের সামনে কর্মসূচি হয়। এদিকে প্রধানমন্ত্রী বলেছেন পার্বত্য অঞ্চলে যেন শান্তি, নিরাপত্তা ও স্বস্তির পরিবেশ বজায় থাকে তাই চায় সরকার। এছাড়া পাহাড়ি বাঙালি সবার প্রাপ্য অধিকার নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল নিয়ে বান্দরবনের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শান্তিপূর্ণ পরিবেশটা যেন বজায় থাকে সেটা আমরা চাই, সকলের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে। এখানে কি পাহাড়ি কে বাঙালি সেটা বড় কথা না, মানুষ মানুষই, মানুষ হিসেবেই দেখতে হবে। আর সকলেরই মানে মৌলিক অধিকার রয়েছে, সেই অধিকারটা পূরণ করতে হবে, ঠিক সেভাবেই চিন্তা করতে হবে। আর্থিকভাবে যাতে প্রত্যেকটা পরিবার সচ্ছল হয় সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে, এবং সেভাবে আমরা কিন্তু আমাদের বিভিন্ন কর্মসূচিও বাস্তবায়ন করে যাচ্ছি। রোহিঙ্গাদের উপর নির্যাতনকে গণহত্যা আখ্যা দিয়ে তাদের নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারের উপর চাপ অব্যাহত রাখতে একমত হয়েছে ইসলামী দেশগুলোর সংগঠন ওআইসি। পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দুই দিনের সম্মেলনের আজ শেষ দিনে একটি কমিটি গঠন সহ 22 দফা ঢাকা ঘোষণা গ্রহণ করা হয়। আরো জানাচ্ছেন মুক্তা মাহমুদ।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের দ্বিতীয় ও শেষ দিনের শুরুতে রোহিঙ্গাদের নিয়ে বিশেষ অধিবেশন হয়। এতে সংস্থার মহাসচিব সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা কথা বলেন। বিশেষ এই আয়োজনে বক্তব্য রাখেন কানাডার প্রধানমন্ত্রী বিশেষ দূত বব রেও। তিনি রোহিঙ্গা সমস্যাকে বৈশ্বিক রাজনীতিতে অন্তর্ভুক্তি করার আহ্বান জানান। আমি সেখানে গিয়েছিলাম, ওখানকার অবস্থা চরম খারাপ। আমি যেদিন ওখানকার হাসপাতাল পরিদর্শন করি সেদিনও একটা ছেলের মৃত্যু হয়। এখন বৃষ্টির সময় সেখানকার অবস্থা ভয়াবহ খারাপ। ওদের ওপর অমানসিক নির্যাতন করা হয়েছে। যদিও মিয়ানমার এটিকে অভ্যন্তরীণ বিষয় বলছে, তবে এটিকে বৈশ্বিক রাজনীতির এজেন্ডায় নিয়ে আসা উচিত এবং আন্তর্জাতিকভাবেই এর সমাধান হওয়া উচিত। এর আগে অধিবেশনের শুরুতে ওআইসি মহাসচিব রোহিঙ্গাদের ওপর নির্যাতনকে গণহত্যা উল্লেখ করে বলেন, সমস্যা সমাধানে জাতিসংঘের সঙ্গে ওআইসি এক হয়ে কাজ করবে। এটা একটা জটিল সমস্যা এবং মানবিকও বটে। প্রত্যেককেই এটা নিয়ে উদ্বিগ্ন। অর্থনৈতিক সহযোগিতা সহ সমস্যা সমাধানে ওআইসি কাজ করবে। সম্মেলনের শেষ দিনে আলোচনা হয় ফিলিস্তিন ও সিরিয়া পরিস্থিতি নিয়ে। বাদ পড়েনি ইসলামিক দৃষ্টিভঙ্গির মতপার্থক্য সহ সামাজিক বিষয়গুলো। পাঁচটি অধিবেশনে আলোচিত মোট 120টি বিষয় নিয়ে 22টিকে প্রস্তাব আকারে নিয়ে ঢাকা ঘোষণার মধ্য দিয়ে শেষ হয় দুদিনের ওআইসি সম্মেলন। রোহিঙ্গা সমস্যা সহ মুসলিম দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব এবং অন্তর্দ্বন্দ্ব নিয়ে আলোচনা হয়েছে ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এই সম্মেলনে। তবে টেকসই উন্নয়ন এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় দ্বন্দ্ব সংঘাত এড়িয়ে ওআইসিভুক্ত দেশগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করবে এমনটা প্রত্যাশা সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিনিধিদের। মুক্তা মাহমুদ, আরটিভি, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, ঢাকা। দলীয় প্রধানের মুক্তি ও সহায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি বিএনপির। অন্যদিকে আওয়ামী লীগের মতে কোনো ব্যক্তির মুক্তির বিনিময়ে কোনো দলকে নির্বাচনে আনার দায়িত্ব তাদের নয়। এমন পরিস্থিতিতে সব দলের অংশগ্রহণে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অনেকটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য শর্ত আরোপ যৌক্তিক না জানিয়ে এ ব্যাপারে বড় দু দলকে দায়িত্বশীল ভূমিকা পালনের কথা বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রিপোর্ট করছেন এহতরামুল হক। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত হতে শুরু করেছে দেশের রাজনৈতিক অঙ্গন। নির্বাচনকে নিয়ে এখনও দুই মেরুতে প্রধান দুই দল। দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে জেলে যাওয়ার পর দলীয় চেয়ারপারসনকে ছাড়া ভোটে অংশ না নেওয়ার সিদ্ধান্ত বিএনপির। তাদের মূল লক্ষ্য হচ্ছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনীতির বাইরে রাখা, নির্বাচন থেকে বাইরে রাখা। এদিকে আওয়ামী লীগের দাবি কোনো দলের জন্য নির্বাচন থেমে থাকবে না, সঠিক সময়ে ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনের ট্রেন এগিয়ে যাবে, আমাদের কোনো গরজ নেই বিএনপিকে নির্বাচনে নিয়ে আসার জন্য। অনর অবস্থানে না থেকে দেশ ও গণতন্ত্রের স্বার্থে ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে উভয় পক্ষকে এগিয়ে আসার পরামর্শ বিশ্লেষকদের। জনগণকে উদ্বুদ্ধ করে যদি নির্বাচনে নেওয়া যায় তাহলে এটা খুব ভালো, কিন্তু এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে সে প্রবণতা আমরা দেখতে পাচ্ছি না। তারা এখনও ঢাকা শহরে গোল টেবিল, আয়তাকার টেবিল, এর মধ্যে সীমাবদ্ধ আছে। দুই পক্ষেরই অবশ্যই রেসপন্সিভ এবং রেসপন্সিবল ভূমিকা পালন করতে হবে, দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং প্লুরাল স্পেস যাতে নিশ্চিত করা যায় সেটা এনশিওর করতে হবে। একই সঙ্গে প্রতিনিধিত্বমূলক রাজনীতিতে সক্রিয় হতে আসছে একাদশ নির্বাচনে অংশ নেওয়ার বিকল্প নেই বলে মনে করেন জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের চেয়ারম্যান। রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে এটা ব্যক্তির সঙ্গে কন্ডিশনাল হওয়া উচিত নয়। এই রকমের দৃষ্টান্ত আমরা থাইল্যান্ডে দেখেছি। গতবারের অভিজ্ঞতা থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত ছিল যে এই দল মেইনস্ট্রিম রাজনৈতিক দল হিসেবে নিজেদের পরিচয় দিতে ভালোবাসে, তাদেরকে অবশ্যই মেইনস্ট্রিমে যে জনগোষ্ঠী তাদের হৃদয়ে যে স্পন্দন সেটি অনুভব করতে হবে এবং তাদের যে ইলেকটোরেট তাদের প্রতি তার যথাযথ দায়িত্ব পালন করতে হবে। সব দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ইলেকশন কমিশনকে কার্যকর ভূমিকা পালনেরও তাগিদ দিলেন বিশেষজ্ঞরা। এহতেরামুল হক, আরটিভি, ঢাকা। দণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের সাথে আলোচনা চলছে এমনটাই জানালেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। দুপুরে পাবনায় মুখ্য বিচারিক হাকিম আদালত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা জানান। এর আগে মন্ত্রী ২০ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে পাবনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের
নবনির্মিত ভবন উদ্বোধন করেন। এই সময় ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমি নিজেও এটা আপনাদেরকে পরিষ্কারভাবে বলেছি, মাননীয় প্রধানমন্ত্রীও শেষে বলেছেন যে তাকে ফিরিয়ে আনার জন্য দণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমানকে ফিরিয়ে আনার জন্য আলোচনা ব্রিটিশ সরকারের সাথে চলছে। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচন কোনো অপরাধের দণ্ড মওকুফের বিনিময়ে বাণিজ্য নয়। দুপুরে কুষ্টিয়া মিরপুর উপজেলার কামিরহাটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খালেদা জিয়ার মুক্তির বিষয়ে বিএনপি নেতাদের উদ্দেশ্যে এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি জানিয়ে দেন, খালেদা জিয়ার মুক্তির বিষয়টি আদালত ঠিক করবেন। নির্বাচন কমিশন সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, বর্তমান কমিশনের অধীনে একাধিক নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছে, সুতরাং এই নির্বাচন কমিশনে অদল বদল নিয়ে বিএনপির দাবি যুক্তিসঙ্গত নয়। বেগম খালেদা জিয়ার দণ্ড মওকুফের জন্য দেন দরবার করবেন না, নির্বাচনটা কোনো অপরাধীর দণ্ড মওকুফের বিনিময় বাণিজ্য না। আন্দোলনে জনগণের কাছে সাড়া না পেয়ে বিএনপি বিদেশিদের দুয়ারে দুয়ারে ধারণা দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কবিরহাটে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও কর্মী সমাবেশে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, বেগম জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করছে, তার অবস্থার অবনতি হলে জেল কোড অনুযায়ী সক্রিয় বিবেচনা হবে। নোয়াখালী চার আসনের সংসদ সদস্য আলহাজ একরামুল করিম চৌধুরী সহ সংশ্লিষ্টরা এই সময় উপস্থিত ছিলেন। জনগণের কাছে আন্দোলনে সাড়া না পেয়ে কি করছে, বিদেশিদের দুয়ারে দুয়ারে ধর্ণা দিচ্ছে, নালিশ করছে, কিন্তু বেগম জিয়ার অসুস্থতা নিয়ে, শারীরিক অবস্থা নিয়ে বিএনপি রাজনীতি শুরু করে দিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সোহেল রানা। রমজান এলেই ধাপে ধাপে বাড়তে থাকে নিত্য পণ্যের দাম, তাই পণ্যের দাম তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ায় অনেকটাই বেকায়দায় পড়তে হয় সাধারণ মানুষকে। দাম বাড়ার লাগাম টেনে ধরতেই বরাবরই কম মূল্যে বেশ কিছু নিত্য পণ্য বিক্রি করে টিসিবি কর্তৃপক্ষ, ফলে এসব পণ্যের দিকেই ক্রেতাদের আগ্রহ বেশি। বাইরে সে একটু কম পাই, 15-20 টাকা কম, তেলটা একটু কম পাইতেছি, ওই রকম 30-40 টাকা, এটা আর কি সুযোগ সুবিধা পাইতেছি আর কি। চা বাজারে তো মনে করেন 500 টাকা তেল, 520-530 টাকা, এখানে 125-125 টাকা, তো 150 টাকা, মানে 100 টাকার মতো তো কম বেশি হয়। রমজান আসলেই দাম বাড়ে যায় অনেক, প্রচুর পরিমাণ, কিন্তু এখান থেকে আর সেই অ্যাকুরেট দামটা থাকে, আমরা এখান থেকে নিয়ে যাই, দেখা যায় বাসা চলে গেলে আমাদের ভালো হয় আর কি। এবার ঢাকায় ডিলারদের সঙ্গে দাম নিয়ে বনিবনা না হওয়ায় প্রথম দিনে খোলা ট্রাকে পণ্য বিক্রি করা সম্ভব হয়নি। আমাদের কার্যক্রম আজকে থেকে শুরু হয়েছে, সেটা সারা বাংলাদেশে সবগুলা জেলা শহর সহ উপজেলা পর্যন্ত আমাদের বিস্তৃত, সবগুলো আঞ্চলিক কার্যালয় থেকে ট্রাক সেল নেমেছে। শুধুমাত্র ঢাকায় কিছুটা আমাদের প্রবলেম হচ্ছে, কারণ ঢাকার কয়েকজন ডিলার ঠিকমতো সহযোগিতা করছে না, তো এটা হয়তো আজকে কেটে যাবে এই সমস্যাটা। যদি এরকম দেখা যায় যে ওরা আজকে আমাদের ঢাকায় ডিলাররা কার্যক্রমে বিক্রয় সহযোগিতা না করে, কালকে থেকে আমরা আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় ট্রাকের বিক্রয় কার্যক্রম চালাবো। তবে ডিলারদের সঙ্গে দ্রুত বনিবনা হবে বলে আশাবাদী টিসিবি কর্তৃপক্ষ। সোহেল রানা, আরটিভি, ঢাকা। নারীরা সচেতন হলে দেশের অধিকাংশ ক্ষেত্রে দুর্নীতি কমে যাবে, এমনটা মনে করেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি আয়োজিত আলোচনা সভায় তিনি আরো বলেন, না বুঝে দলিলে স্বাক্ষর করার কারণে বেশিরভাগ সময় নারীরা অবৈধ সম্পদের মালিক হন। আলোচনায় অংশ নিয়ে বিশিষ্টজনরা মনে করেন, দুর্নীতির বিরুদ্ধে নারীদের সচেতনতা বাড়াতে সরকারিভাবে উদ্যোগ নেওয়া প্রয়োজন। বিস্তারিত সেলিম মালিকের রিপোর্টে। দেশে দুর্নীতির মাধ্যমে অর্জিত আয় ও সম্পদে নারীর ভূমিকা কতটুকু, এ বিষয়ে নিজেদের গবেষণার ফলাফল প্রকাশ ও বিশিষ্ট জনদের মতামত জানতে এই আলোচনার আয়োজন টিআইবির। সংস্থাটির গবেষণা বলছে, পুরুষতান্ত্রিক আর্থসামাজিক প্রেক্ষাপট এবং সম্পদের লালসার কারণে দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন নারীরা। নারীকে ব্যবহার করে
অবৈধ আয় এবং সম্পদ গোপন করা হচ্ছে, সার্বিকভাবে নিজে বা স্বামীর দুর্নীতিতে সহায়তাকারী হিসেবে নারী অংশগ্রহণ করছে। বাধ্য হয়ে হোক বা ক্ষমতার অপব্যবহারের সুযোগ পেলে সেটি কভার করার মাধ্যমে পুরুষের পাশাপাশি নারীও দুর্নীতি জড়িয়ে পড়েন। সমাজে নারীর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সীমিত হওয়ার কারণেও পরিবারের সদস্যদের দুর্নীতির বোঝা টানতে হয় তাদের। যে নারীদেরকে আমাদের শক্তিশালী, ক্ষমতায়ন এবং তার অবদানের স্বীকৃতি আমাদের দিয়ে তার মর্যাদা বাড়াতে হবে। অধিকাংশ ক্ষেত্রে নারীদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকে না দেখে তারা অনিচ্ছা সত্ত্বেও এই দুর্নীতির সহযোগী হন। কেন পুরুষকে শেখানো হচ্ছে যে নারীর ভরণ পোষণের দায়িত্ব তোমার? আর দুদক চেয়ারম্যানের মতে, নারীরা সচেতন হলে পুরুষদের মধ্যেও দুর্নীতির প্রবণতা কমে আসবে। আপনারা ব্ল্যাঙ্ক চেকে সই করবেন, চেকে সই করার আগে কিসের টাকা, কোথায় টাকাটা যাচ্ছে? আপনি তো এমন এক পর্যায়ে পড়ে যাবেন, টেররিস্ট ফাইন্যান্সিং এ পড়ে যাবেন, আর বেরোতে পারবেন না। এই জিনিসটা আলোচিত হলে হবে কি, আমি মনে করি প্রিভেনশনের কাজটা হবে। বহু লোক কিন্তু সমাজে আছে বউয়ের ভয়ে দুর্নীতি করেন না, অসম্ভব। তবে নারী কিংবা পুরুষ, কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি জানালেন দুদক চেয়ারম্যান। অ্যান্টি করাপশন মামলায় শতভাগ মামলায় কিন্তু শাস্তিযোগ্য, শাস্তি হওয়া উচিত। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। ফার্মার্স ব্যাংক থেকে 4 কোটি উত্তোলনের বিষয়ে নিরঞ্জন চন্দ্র শাহ ও মোহাম্মদ শাহজাহান নামে 2 ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। সকাল 9:30 জিজ্ঞাসাবাদ শুরু হয়ে চলে বিকেল 4 পর্যন্ত। এই 4 কোটি টাকা সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ব্যাংক অ্যাকাউন্টে যাওয়ার কথা শোনা গিয়েছিল। তবে জিজ্ঞাসাবাদ শেষে নিরঞ্জন শাহ ও শাহজাহান সুরেন্দ্র কুমার সিনহাকে টাকা দেওয়ার কথা অস্বীকার করেন। তারা জানান, ফার্মার্স ব্যাংক থেকে 4 কোটি ঋণ নিয়ে রঞ্জিত কুমার সাহা নামে একজন ব্যবসায়ীকে দিয়েছিলেন ব্যবসা করার জন্য। এরপর টাকা কোথায় গেছে সেটা তারা জানেন না। নিরঞ্জন চন্দ্র সাহা টাঙ্গাইলের কৃষি কাজ করেন এবং মোহাম্মদ শাহজাহান একজন স্কুল শিক্ষক। এদিকে জিজ্ঞাসাবাদের ব্যাপারে দুদকের কেউ কোনো মন্তব্য করেননি। ফার্মার্স ব্যাংক থেকে নিয়ে আমরা গুলশান শাখা থেকে নিয়ে রঞ্জিত বাবুকে দিয়েছি। রঞ্জিত বাবুকে? রঞ্জিত বাবু আমার ফ্রেন্ড। ওই যে সাবেক বিচারপতির সঙ্গে তার সম্পর্ক, প্রধান বিচারপতি? না, এটা আমি জানি না। রঞ্জিত বাবু টাকা ব্যাংকে লোন নিছে, যে জন্য দিছে ব্যাংকে আমাদের লোন উঠাইছে, লোন উঠাই আমার কাছে চাইছে, দিচ্ছি আমি। আমি 22 টাকা বলছে এইভাবে আমি কাজ করছি। আপনারা চাইলেন আর ব্যাংক দিয়ে দিল 4 কোটি? আপনার দুজনে এমনি কি করেন? আপনি কি করেন এমনি? আমি কি কৃষি কাজ করব? আওয়ামী লীগের উন্নয়নের কারণেই জনগণ নৌকা মার্কায় ভোট দেবে বলে মনে করেন যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী। শনিবার সন্ধ্যায় খুলনা মহানগরের খান জাহান আলী থানা যুবলীগের আয়োজনে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকের পক্ষে প্রচার ও মতবিনিময় সভায় তিনি এমন মনোভাব জানান। এর আগে শিববাড়ি ও নিউ মার্কেট এলাকায় প্রচারণা চালান যুবলীগ চেয়ারম্যান। খালেদা জিয়ার মুক্তির দাবিতে সোমবার ঢাকা সহ সারা দেশে মহানগরের জেলা সদরে সমাবেশে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কারাগারে অসুস্থ খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সরকার উদাসীন বলেও অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর নজরুল ইসলাম খান বলেছেন গণতন্ত্র রক্ষায় প্রয়োজনে বড় আন্দোলনে নামবে বিএনপি। মাদুর রহমান রুবেলের রিপোর্ট। নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন পাহাড়ে রক্তপাত ঘটিয়ে সেখানে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে আওয়ামী লীগ। বিনা অপরাধে খালেদা জিয়াকে 3 মাস ধরে কারাগারে সরকার আটকে রেখেছে বলে অভিযোগ করেন তিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এবং তার সুচিকিৎসার দাবিতে আগামীকাল ঢাকা সহ দেশব্যাপী সমাবেশ অনুষ্ঠিত হবে। ঢাকা কেন্দ্রীয় সমাবেশটি অনুষ্ঠিত হবে ঢাকা নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এ বিষয়ে আমরা পুলিশকে চিঠি দিয়েছি। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আরেক অনুষ্ঠানে নজরুল ইসলাম খান অভিযোগ করেন দুর্নীতি আর অপশাসনের বিচারের ভয়ে সরকার ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চায়। বেগম খালেদা জিয়া বা বিএনপিকে ছাড়া বাংলাদেশে কোনো জাতীয় নির্বাচন হবে না, জনগণ হতে দেবে না। অতীতের মতো আওয়ামী লীগ আর একদলীয় নির্বাচন দেশে করতে চাইলে জনগণ প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা। অপসারিত হওয়ার থেকে মুক্তি দেবেন। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। সন্ধ্যার সংবাদ শেষ করার আগে মার্কিন চাল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। শেয়ার
সীমানা জটিলতায় হাইকোর্টে স্থগিত গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন নির্ধারিত সময়ে আয়োজনের ব্যবস্থা নিতে ইসির প্রতি দাবি বিএনপি প্রার্থীর। মাধ্যমিক ও সমমান পরীক্ষায় পাশের হার 77.77%, বেড়েছে জিপিএ 5, অকৃতকার্যদের অনুপ্রেরণা দিতে প্রধানমন্ত্রীর আহ্বান। এখনও থমথমে পার্বত্য এলাকা, ছয় হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতারে পুলিশ সেনাবাহিনীর অভিযান, খাগড়াছড়িতে চলছে 72 ঘণ্টার হরতাল। এবং দুদলের পাল্টাপাল্টি বক্তব্যে অনেকটাই অনিশ্চিত অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন, বড় দুই দলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান বিশ্লেষকদের। সন্ধ্যার সংবাদ এই পর্যন্ত। আরটিভি সবচেয়ে সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 4141 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপস গুগল পে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। আর তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন www.rtvonline.com। এছাড়াও আরটিভির অনুষ্ঠান ও সংবাদ দেখতে পারেন ইউটিউবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।